হলিউড বলিউডের মতো আমাদেরও রয়েছে একটি সিনেমা ইন্ডাস্ট্রি। তাদের মতো বিগ বাজেটের সিনেমা না থাকলেও আমাদের রয়েছে কিছু গর্ব করার মতো সিনেমা। বিগত দশকগুলোতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধুঁকতে থাকলেও সম্প্রতি আয়নাবাজি, দেবী পাসওয়ার্ড এবং ঢাকা অ্যাটাকের মতো বেশ কিছু বহুল আলোচিত চলচ্চিত্রের হাত ধরে আবারও জেগে উঠেছে বাংলা সিনেমা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট এবং কেবল টিভির কল্যাণে হলিউড বা বলিউডের কোন সিনেমা কত আয় করছে, কোন সিনেমার সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এগুলোর খোঁজ খবর পাওয়া আমাদের কাছে এখন নিত্য নৈমন্তিন ব্যাপার। চলুন আজ জেনে নেওয়া যাক শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি বাংলাদেশি চলচ্চিত্রের নাম। আমি আবারও স্মরণ করে দিতে চাই, এই ভিডিওটি শুধুমাত্র বাংলাদেশের ইনকাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এখানে কলকাতা বা ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম যুক্ত হবে না। নাম্বার দশ নম্বরে রয়েছে কুখ্যাত খুনি। ছবিটি মুক্তি পায় 2000 সালে। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ও প্রযোজিত এই সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন ডিপজল। এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে বানানো হয়েছিল চলচ্চিত্রটি, যদিও পরিচালক তা স্বীকার করেননি। ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এই সিনেমাটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, ডিপজল, রাজ্জাক, মিশা সদাগর, হুমায়ুন ফরিদি, মিজু আহমেদ এবং দিলদার। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 90 লক্ষ টাকা, তবে এখন পর্যন্ত সিনেমাটি আয় করে নিয়েছে 9,50,00,000 টাকা। 9 নম্বরে রয়েছে শান্তকানু মাস্তান। শান্তকানু মাস্তান 1998 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি অপরাধ ধর্মী একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর এবং আরমান প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন আরমান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না এবং শাহনাজ, এছাড়া রাজ্জাক, ডলি জোহরা, হুমায়ুন ফরিদি, দিলদার, মিশা সদাগর সহ আরও অনেকেই রয়েছেন। 1997 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি চলচ্চিত্র জিদ্দির পুনর্নির্মাণ এটি, যা 1998 সালে ধর্মা নামে তামিল ভাষায় পুনর্নির্মাণ করা হয়। চলচ্চিত্রটি 90 লাখ টাকা বাজেটে নির্মিত হয়ে এখন পর্যন্ত আয় করে নিয়েছে 10,50,00,000 টাকা। নাম্বার 8 রয়েছে ঢাকা অ্যাটাক। 6 অক্টোবর সারা দেশে 127টি সিনেমা হলে মুক্তি পায় দীপঙ্কর দীপনের প্রথম পরিচালনায় কফ থ্রিলার ঘরানার প্রথম চলচ্চিত্র ঢাকা অ্যাটাক। আরফিন শুভ, মাহি এবং সুমনের অভিনয়ে চলচ্চিত্রটির প্রচারের ব্যাপকতা, অভিনবত্ব এবং সুপরিচালনায় পুরো দেশ কাঁপিয়ে দেয়। এখনও মাঝে মাঝে চলচ্চিত্রটি চালানো হয় দেশের বিভিন্ন হলে। দেশের বাহিরে থেকেও সাড়া পেয়েছে ঢাকা অ্যাটাক। পুলিশ পরিবার এবং থ্রি হুইসালের প্রযোজনায় 5 কোটি টাকা ব্যয় নির্মিত ছবিটি দেশ এবং দেশের বাহিরে থেকে আয় করে নেয় প্রায় 10,50,00,000 টাকা। নাম্বার 7 রয়েছে আম্মাজান। আম্মাজান কাজীহাত পরিচালিত 1999 সালে বাংলাদেশি অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা এবং কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনাট্য এবং সংলাপ করেছেন কাজীহাত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শবনম। মান্না ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ডিপজল, মিজু আহমেদ প্রমুখ। আম্মাজান 1999 সালে 25 জুন বাংলাদেশে মুক্তি পায়। এটি এই বছরের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্রে পরিণত হয়। 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কাজীহায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং ছবিটি বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং মান্না শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার সহ মোট 5টি পুরস্কার লাভ করে সিনেমাটি। সিনেমাটির নির্মাণ ব্যয় 1,20,00,000 টাকা আর সিনেমাটি এখন পর্যন্ত আয় করে নিয়েছে 11 কোটি টাকা। নাম্বার 6 রয়েছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড 2019 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি মারপিট এবং অপরাধধর্মী একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালিক আফসারি এবং এসকে ফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান এবং মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র এবং জনপ্রিয় অভিনেতা পুরস্কার সহ সর্বাধিক 5টি বিভাগে পুরস্কার লাভ করে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলি, ইমন, তনিমা, মিশা সদাগর, অমিত হাসান, ডন এবং শাঙ্কু পাঞ্জা সহ আরও অনেকেই। সিনেমাটি এখন পর্যন্ত আয় করে নিয়েছে 11,20,00,000 টাকা। নাম্বার 5 রয়েছে সত্যের মৃত্যু নাই। 1996 সালে বাংলাদেশি চিত্রনাট্য এটি, আর সিনেমাটি পরিচালনা করেছেন ছোটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছোটকু আহমেদ এবং পানাউল্লাহ। এর শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, আলমগীর, শাবানা, শাহনাজ, রইসুল আলম আসাদ এবং রাজীব। সিনেমাটি এখন পর্যন্ত আয় করে নিয়েছে 11,50,00,000 টাকা। নাম্বার 4 রয়েছে আয়নাবাজি। 2016 সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের মাঝে তুমুল জায়গা পেয়েছিল।
থ্রিলার ধর্মী এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা এবং পার্থ বড়ুয়া। চলচ্চিত্রটি 2016 সালের 7 মে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। পরবর্তীতে 30 সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। তাছাড়া সেই বছরের নভেম্বরে 12 থেকে 15 তারিখে ম্যানহেটেন এবং হেটেলবার্গের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি মোট 4 বার প্রদর্শিত হয়। বেরিল প্রথম আলো পুরস্কারের জন্য 6টি ক্যাটাগরিতে মনোনীত হলেও সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী এই 3টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে সিনেমাটি। আয়নাবাজির নির্মাণ ব্যয় 1,70,00,000 টাকা হলেও সিনেমাটি এখন পর্যন্ত আয় করে নিয়েছে 12,78,00,000 টাকা। নাম্বার 3 এ রয়েছে দেবী। 2018 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি রহস্যধর্মী একটি চলচ্চিত্র দেবী। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত মিসির আলী উপন্যাস থেকে। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। চলচ্চিত্রটির প্রযোজক জয় হাসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সিতে সিনেমা। এতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয় হাসান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য চৌধুরী, শবনম ফারিয়া, অনিমাস এইচ এবং ইরিশ জাকের। 2018 সালের 19 অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেবী। 10 অক্টোবর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দেবী মুক্তি দেওয়া হয়। সিনেমাটি এখন পর্যন্ত আয় করে নিয়েছে 13 কোটি টাকা। নাম্বার 2 এ রয়েছে স্বপ্নের ঠিকানা। আলাদা ধরনের এবং স্টাইলের কারণে রোমান্টিক নায়ক হিসেবে 90-এর দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সালমান শাহ। এম এ খালেক পরিচালিত সালমান শাহ এবং শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা। তখনও হিন্দি সিনেমা নকলের প্রবণতা ছিল, আর এই কারণে ইমনের নাম সালমান শাহ এবং এই ছবিতে একটি হিন্দি গানের বাংলার রূপায়ণ দেখানো হয় নীল সমুদ্র। সবকিছুর মধ্যে কেবল সালমান শাহ ছিলেন আলাদা। তার স্টাইল, তার ভাব, ভাষা, ফ্যাশন সবই তার নিজের মতো। 1995 সালে 11ই মে সিনেমাটি ঢাকায় মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে সিনেমাটি ব্যাপক চাহিদায় ঢাকা সহ সারা দেশে মুক্তি পাওয়ার পর সিনেমাটি বেশ আলোড়ন তোলে দেশ জুড়ে। সিনেমাটি আয় করে নিয়েছে 19 কোটি টাকা, যেটি বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। নাম্বার 1 এ রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মোজাম্মেল হক বাবলু পরিচালিত ছবিটি 1200টি হলে মুক্তি পেয়েছিল। ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ অভিনীত এই সিনেমাটি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিটি এতই জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গে পূর্ণ নির্মাণ করে মুক্তি দেওয়া হয়। মোট 20,00,000 টাকা নির্মাণ ব্যয়ের বিপরীতে ছবিটি আয় করে নেয় 22,50,00,000 টাকা, যেটি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড এখনও অক্ষুণ্ণ রেখেছে। ঢালিউডের সর্বোচ্চ আয় করা 10টি সিনেমার শীর্ষে অবস্থান করছে বেদের মেয়ে জ্যোৎস্না, যার আয় 22,50,00,000 টাকা। আর এই 10টি সিনেমার হিরোদের মধ্যে সর্বোচ্চ মান্নার 3টি, সালমান শাহর 2টি, চঞ্চল চৌধুরীর 2টি, শাকিব খানের 1টি, আরেফিন শুভর 1টি এবং ইলিয়াস কাঞ্চন 1টি ছবিতে অভিনয় করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই সেরা নায়কদের মধ্যে আপনার পছন্দের নায়কের নাম কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও তথ্যবহুল নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।